রাজ্যের সর্বত্রই নেশা বিক্রেতা, নেশাখোর এবং নেশাকুটুম্বরদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে, বাদ নেই বুলনিয়া শহর এবং শহর সংলগ্ন এলাকা। তবে জনগণ সক্রিয় থাকার কারণে পুলিশ চোরদের ধরতে সফলতা পেয়েছেন। গত 24 এপ্রিল বুলনিয়া হল চৌমুহতি পোস্তস্থিত সুজিত মল্লিকের বালুর ঘাটের চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে বুলনিয়া থানাতে চুরির মামলার রেজিস্টার করা হয় এবং তারপরেই নড়েচড়ে বসে পুলিশ। কিছু যুবককে সহায়তায় বুলনিয়ায় বনকর ঘাট এলাকা থেকে পুলিশ 3 জন নেশাখোর চোরদের আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে তোলা হয়। অভিযুক্ত চোরদের আদালতে জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্ত 3 চোরদের জিজ্ঞাসাবাদে তথ্যমূলক সোমবার রাতে বিলোনিয়া শহরের আচার্য কলোনিতে এবং গিরিধারী এলাকা থেকে আশিস বসাক এবং সুমন মালাকার নামে দুজনকে আটক করা। শুধু তাই নয়, বেলুনি শুধু তাই নয় বেলুনিয়া থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাসের তৎপরতায় চোরদের সাথে চুরির মামলা আরো কিছু জিনিস উদ্ধার করাও সক্ষম হয়েছে। ওসি জানান, এই কুখ্যাত নেশাখোর এবং চোরকে আজ পুলিশ রিমান্ডে চেয়েছে, বেলুনিয়া আদালতে পাঠানো হবে। তবে বেলুনিয়া থানার পুলিশ ছোটখাটো সাফল্য পেল। এলাকার কুখ্যাত নেশা বিক্রেতা রাকেশ সরকার, সিতাই মজুমদার, সুকাল মিয়া সহ আরো বেশ কয়েকজনের নামে পুলিশের কাছে থাকলেও তাদের গ্রেপ্তার তো দূরের কথা, তাদের টিকির নাগালও এখনো পর্যন্ত তারা পায়নি। আর এই নিয়ে পুলিশের ওপর ক্ষোভ বাড়ার পাশাপাশি আস্থা হারাচ্ছে জনগণ। নাম কি তোমার? সুমন। কি লেগে আনছে তোমার? চুরি করছো কিতা? কি চুরি করছিল? আনছে গত 24 তারিখ আমাদের এখানে একটা কেস রেজিস্টার করি, চুরির কেস। সুজিত মল্লিকের কমপ্লেনের ভিত্তিতে বিলোনিয়া পিএস কেস নাম্বার 2020/2023। এই কেস কানেকশনে আমরা আগেও 3 জনকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। আজকে গোপন খবরের ভিত্তিতে আমরা 2 জনকে অ্যারেস্ট করি। একজনের নাম হলো আশিস বসাক, অন্যজনের নাম সুমন মালাকার। তারাও এই কেসের এই চুরির সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন সময় বিভিন্ন চুরি, বিলোনিয়া এলাকাতে বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত আছে। আজকে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং কালকে তাদেরকে রিমান্ডের জন্য আমরা আদালতে প্রেরণ করবো।